তো আসলে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা নতুন একটি বাগান করলাম, সেটি হলো এগুলো মূলত সবরি জাতের কলা। বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা নতুন একটি বাগান করলাম, সেটি হলো কলা বাগান। মূলত এটি সবরি জাতের কলা। মোটামুটি এখানে আগেরও কিছু গাছ ছিল যেগুলোতে আপনারা জানেন যে কলা এসেছে, তো নতুন করে এই বাগানটা এক্সটেন্ড করা হয়েছে। আজকে হলো 4 অক্টোবর 2022। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত সবরি জাতের কলা এবং এটি আনা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের মহেশপুর এলাকা থেকে। আশা করা যাচ্ছে বছর না ঘুরতেই এখানে কলার ফলন আসবে। আসলে কলা খুবই উপকারী একটি ফল এবং তাৎক্ষণিক শক্তি দান করাতে কলার অপরিহার্য একটি গুণ রয়েছে তাই, এবং কলা সারা বছরই বিভিন্ন এলাকাতে পাওয়া যায়। তো কয়েকটি গাছ ছোট আর কয়েকটি গাছ একটু বড়, সেই আকারের এই গাছটি সবচেয়ে ছোট। সিরিয়ালে এখানে লাগানো হয়েছে ছোট এবং বড় এই গাছগুলো। তো আসলে যেটা বলতে চাই যে কলা খুবই উপকারী একটি ফল এবং সারা বছরই পাওয়া যায়, দেশের সব স্থান কলা পাওয়া যায় এবং কলার কম বেশি চাষ হয়ে থাকে। আপনারাও আপনার বাগানে আশেপাশে এভাবে কলার চাষ করতে পারেন এবং কলার বাগান আকারেও আপনারা করতে পারেন। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি এই বিজয়নগর উপজেলা সিঙ্গারবিল ইউনিয়ন অলগুড়িয়া গ্রাম থেকে। আশা করি আপনারাও আপনার বাড়ির আঙিনায় অথবা জমিতে অথবা প্রকল্প আকারে কলার চাষ করতে পারেন।